চাকদার পাবনা কলোনির আলোকসজ্জা এবং সেই সঙ্গে কালী পুজো যে ঘন ঘটা তা আমরা চাক্ষুষ করতে আসলাম। আজকে চাঁদপাড়া যাওয়ার কথা ছিল, কিন্তু অত্যাধিক গাড়ি ভাড়া চাওয়ার জন্য আমরা যেতে পারিনি রুম্পা প্রীতমকে, তাই আমরা মিস করছি। কিন্তু বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে। এই হচ্ছে আমরা পাবনার কলোনির কালী পুজো যে আরম্ভ তা দর্শন করতে চলে এসেছি। আমাদের ভ্যানে করে এসেছি, বহু আগেই ভ্যান নামিয়ে দিল, এখন পদব্রজে যেতে হচ্ছে। সুন্দর আলোকসজ্জা, চারিদিক থেকে যে বাড়িগুলো আছে সেগুলোও সেজে উঠেছে, ফুচকা স্টলও দিয়েছে। চলুন দেখা যাক কীরকম লাগে। সামনে রিনি আর শ্বশুরমশাই যাচ্ছে, এখন দেখা যাক আপনার কলোনির মেন যে গেট। আমরা পেয়ে গেছি মার কাছে যাও তো, একটু মার কাছে যাও। হয়ে গেছে ঠাকুর দেখা হয়ে গেছে। খুব সুন্দর ভাবে সেজে উঠেছে পাবনা কলোনি। আমাদের চাকদায় দুর্গাপূজার ছাত্র মিলনী, কালী পূজার পাবনা কলোনি। চারিদিকে বিভিন্ন দোকান পাট, ওদিকে ডিজে চলছে, এই সমস্ত কিছুর আয়োজন। কালকে থেকে আরো রমরমা শুরু হয়ে যাবে। আগে একটা ছবি তুলে নি। মণ্ডপে যাওয়ার দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা বাচ্চাদের নিয়ে এই লাইনে কিভাবে দাঁড়াবো তার জন্য সাহস সঞ্চয় করতে ব্যস্ত। আপাতত এক কয়েকটা ছবি টবি তুলে নিই, নয়তো একটা আক্ষেপ থাকবে, দেখা যাক। এই হচ্ছে পাবনা কলোনি দিওয়ালি ফেস্টিভ্যাল 2024 এর পরে কত করে বলে একবার দেখুন। কোথায় গেল ওদের পেলে এসেছে দেখা যাক। একটা ছোট্ট পারফর্মার সুন্দর একটা নৃত্য পরিবেশনা করছে। খুব সুন্দর ভাবে টাকা দোলনাটা আলো সেজে উঠেছে। পুজো
আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি? সমাগম হয়েছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।